হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এট্রোজেট পরীক্ষা আমি আজকে তোমাদের সঙ্গে ডবলু এসএলএসটি এস এস টি বায়োলজির তোমাদের যে সিলেবাস রয়েছে ফিজিওলজি পোর্শন তার দেখবে একদম লাস্ট যে টপিক রয়েছে ঠিক আছে মেমারি গ্ল্যান্ড অ্যান্ড ল্যাকটেশান সেই ল্যাকটেশানের উপর আজকে তোমাদের কিছু এমসিকিউ দেব যে যেই কিন্তু অন্যান্য পরীক্ষাতে অনেক বার করে এসেছে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং কিন্তু কমন একদম কোশ্চেনগুলো ঠিক আছে তো দেখো প্রথমে তোমাদের আমি একটা ছবি দিয়েছি যে নিউরাল যে কন্ট্রোলটা হয় আর কি ল্যাকটেশানে সেটা কিভাবে হয় দেখো বেবি যখন সাকিং করে তখন কি হচ্ছে এই এখান থেকে একটা উদ্দীপনা যাচ্ছে উদ্দীপনা হাইপোথেলামাস যাচ্ছে সেখান থেকে অক্সিটোসিন প্রোল্যাক্টিনের মাধ্যমে এখানে মিল্ক সিক্রেশন হচ্ছে আবার বাচ্চা যখন খিদে পাচ্ছে কান্না করছে সেই কান্নার যে সাউন্ড সেটাও কিন্তু একটা উদ্দীপনা হিসেবে কাজ করছে মস্তিষ্কের উচ্চতর কেন্দ্রে হুম এই যে এইখানটাতে আর এখান থেকে দেখো সংজ্ঞাবাহ স্নায়ুর মাধ্যমে চলে যাচ্ছে হলো হাইপোথ্যালামাসে ঠিক আছে তো এটা নিয়ে আমি তোমাদের পরে আর একটা ক্লাস দিয়ে দেব তখন এটা আরও ডিটেলসে আলোচনা করে দেব আচ্ছা নেক্সট এবার চলে আসছি কোশ্চেনে হুম তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে ম্যামারি গ্রন্থি কোন কলা দ্বারা গঠিত ঠিক আছে অপশানগুলো দেখো কি বলেছে অ্যাডিপোস টিস্যু গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াল টিস্যু কানেকটিভ টিস্যু ঠিক আছে তো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে হলো গ্ল্যান্ডিউলার টিস্যু পরে কোশ্চেন গ্ল্যান্ডিউলার টিস্যুর প্রান্তে নিম্নের কোনটির উপস্থিতি দেখা যায় ঠিক আছে গ্ল্যান্ডিউলার টিস্যুর প্রান্তে আমরা কোনটাকে দেখতে পাই দেখো অ্যালভিওলি অ্যাম্পুলা ব্রঙ্কিওল লোবিউল ঠিক আছে তো অ্যান্সার কি হবে অ্যালভিওলি এটা কিন্তু গুলিয়ে ফেলবে না অ্যালভিওলি কিন্তু আমরা ফুসফুসেও দেখতে পাচ্ছি যেন এখানে ব্রঙ্কিওল অপশনটাও দিয়েছে তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য তো অ্যালভিওলিটা যেন গুলিয়ে না যায় হুম পরের প্রশ্ন দেখো কী বলেছে প্রতিটি স্তনের গ্ল্যান্ডিউলার টিস্যু কতগুলি ম্যামারি লোবে বিভক্ত ঠিক আছে তো দেখো বলছে নয় থেকে বারোটি দশ থেকে পনেরোটি পনেরো থেকে কুড়িটি কুড়ি থেকে পঁচিশটি অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো পনেরো থেকে কুড়িটি নেক্সট ম্যামারি গ্রন্থির অ্যালভিওলি কোষ থেকে কি ক্ষরিত হয় দেখো পিত্ত হিমোগ্লোবিন গ্লুকোজ দুগ্ধ তো অ্যান্সার কী হবে দুগ্ধ যেহেতু ল্যাকটেশনের চ্যাপ্টার করাচ্ছে সুতরাং দুগ্ধ অ্যান্সার হবে এটা বুঝতে পারাটা খুবই সহজ ব্যাপার কিন্তু যদি অন্যান্য প্রশ্নের সাথে এই প্রশ্নটা দিয়ে দেয় তখন কিন্তু ম্যামারি গ্রন্থিটা কি সেটা না জানলে অ্যান্সার দুগ্ধ করাটা কিন্তু পসিবল হবে না নেক্সট দেখো কি বলেছে অ্যালভিওলিগুলি কোথায় মুক্ত হয় ঠিক আছে কী কী দেখো মেমারি গ্ল্যান্ড মেমারি টিউবিউল মেমারি ডাক্ট গ্ল্যান্ডিউলার টিস্যু তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো মেমারি টিউবিউল ঠিক আছে এই যে মেমারি গ্ল্যান্ড মেমারি ডাক মেমারি টিউবিউল গ্ল্যান্ডিউলার টিস্যু প্রত্যেকটা নাম কিন্তু খুব কাছাকাছি এবং প্রত্যেকটা নাম কিন্তু মনে রাখাটা তোমাদের খুব দরকার ঠিক আছে টিউবিউল যে অ্যান্সার হবে এটা কিন্তু মনে রাখতে হবে কারণ টিউবিউল কথাটা যদি মনে রাখো তাহলে দেখা গেলো গ্ল্যান্ড ডাক এগুলোর মধ্যে কী হবে একটা কনফিউশনের সৃষ্টি হয়ে যাবে পরের কোশ্চেন দেখো কি বলেছে মেমারি ডাকগুলি একত্রিত হয়ে কি গঠন করে ঠিক আছে ডাক্ট অ্যাম্পুলা টিউবিউল আর টিস্যু তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যাম্পুলা অ্যাম্পুলা ঠিক আছে মেমারি ডাক্টগুলো একত্রিত হয়ে কি গঠন করছে অ্যাম্পুলা পরে কোশ্চেন দেখো কি বলেছে মাতৃদুগ্ধে কোন ধরনের অ্যান্টিবডি দেখা যায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ঠিক আছে ইমিউনোগ্লোবিলিন এ ইমিউনোগ্লোবিলিন বি ইমিউনোগ্লোবিলিন ডি ইমিউনোগ্লোবিলিন ই ঠিক আছে তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ইমিউনোগ্লোবিউলিন এ ঠিক আছে ইমিউনোগ্লোবিউলিনের উপর তোমাদের আমি একটা ভিডিও দিয়ে দেবো তাতে তোমাদের ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি এগুলো সম্বন্ধে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পরে কোশ্চেন দেখো বলেছে মাতৃদুগ্ধে প্রাথমিক অবস্থায় যে হলুদাবো তরল নির্গত হয় সেটি আসলে কি পিত্ত কোলেস্টেরল দুগ্ধ কলোস্ট্রাম তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কলোস্ট্রাম ঠিক আছে পরের কোশ্চেন দেখো দুগ্ধ উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয় ল্যাকটেশন ল্যাকটোরিয়া গ্যালাক্টোরিয়া গ্যালাক্টেশন তো এটা অ্যান্সার কি হবে ল্যাকটেশন দুগ্ধ নির্গত হয় দেখো পরের প্রশ্ন দুগ্ধ নির্গত হয় কিসের জন্য মায়ো কোষের প্রসারণের জন্য মায়ো কোষের সংকোচনের জন্য মায়ো এপিথেলিয়াল কোষের উৎসেচকের জন্য মায়ো কোষ নিঃসৃত হরমোনের জন্য তো এটার অ্যান্সার হবে কিন্তু মায়ো এপিথেলিয়াল কোষের সংকোচনের জন্য ঠিক আছে তো এই দশটা কোশ্চেন তোমরা একটু ভালো করে রেডি করে নিও ল্যাক্ট্রিশিয়ানের চ্যাপ্টার থেকে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে আর আমি আর একটা ভিডিও রেডি করে দেবো সেখানে হরমোনাল যে কন্ট্রোল আর কি রিফ্লেক্স যেটা হ্যাঁ সেই রিফ্লেক্সের ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দেবো তাহলে ল্যাকটেশান থেকে কোনো প্রশ্নই কিন্তু যে প্রশ্নই আসুক সমস্ত প্রশ্নের অ্যান্সারই কিন্তু তোমরা করতে পারবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে আজকের মতো এটুকুই থ্যাংক ইউ